নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। দেখুন, আজকে আপনাদের এমন একটা পলিসি করার কথা বলবো যে পলিসি করলে আপনারা ডবল রিটার্ন পাবেন, এমন একটা পলিসি যেটা করলে আপনারা ডবল রিটার্ন পাবেন। দেখুন, একটা সময় এই ফাঁদে পড়ে অনেক মানুষ অনেক টাকা পয়সা হারিয়েছেন, আপনাদের সেই সব পলিসির কথা বলবো না। আজকে আপনাদের একটা খুব সুন্দর পলিসি বলবো। এই পৃথিবীতে এমন একটা জিনিস আছে যেটা অন্যকে দিলে বাড়ে, আপনি যত দেবেন তত পাবেন। কী দিলে পাবেন বলুন তো? টাকা পয়সা নয়, অন্যকে সম্মান করা, অন্যকে প্রশংসা করা। এখন অহেতুক প্রশংসা, অহেতুক সম্মান আমি কাউকে করি না। যোগ্য যে, এই পৃথিবীতে যোগ্য মানুষকে কখনো অবজ্ঞা করবেন না। সম্মান পাওয়ার যোগ্য যে, তাকে সম্মান করুন। দেখবেন সে ছোট হোক, বয়সে ছোট হোক, বড় হোক, যথোপযুক্ত সম্মান, যাকে যেরকম সম্মান করা উচিত যে সম্পর্কে আছে, তা সেই সম্মান, যোগ্য মানুষকে সম্মান করলে আপনারা কিন্তু দেখবেন যে তার ডবল ডবল সম্মান রিটার্ন পাবেন। আমি অতি সম্প্রতিকালের একটা ঘটনা বলছি। ভারতবর্ষের সঙ্গীত জগতের উজ্জ্বলতম একজন রত্ন এবং ভারত সরকার কর্তৃক বিশেষ পুরস্কারে ভূষিত এক পণ্ডিত মানুষ, তিনি কি করলেন, তার হাঁটুর বয়সই বললেও ভুল হবে, তার বয়সের চার ভাগের এক ভাগ বললেও ভুল হবে, একটা 6-7 বছরের বাচ্চা এত সুন্দর সঙ্গীত পরিবেশন করলো, তিনি গিয়ে বললেন যে আমি এই সঙ্গীতের সাধনা করি বলে সেই বাচ্চাটির পা ছুঁয়ে প্রণাম করলেন। ভাবুন, যে মহান মানুষদের আচরণগুলো দেখে শিখতে হয়, এই যে যোগ্য মানুষকে সম্মান দেওয়া বা তার যোগ্যতাকে সম্মান দেওয়া, এতে কি ওই পণ্ডিতজির সম্মানে তিনি ছোট হলেন? না, তিনি ছোট হননি, তিনি আরও সম্মানে অনেক অনেক বড় হয়ে গেলেন। এই রকম ডবল রিটার্ন পাবেন, অন্যকে সম্মান দিন, অন্যকে প্রশংসা করুন, আপনি প্রশংসার ভাগিদার হবেন, আপনি আরও সম্মানে সম্মানিত হবেন। ভালো থাকুন, কথাগুলো ভালো লাগলে, জীবনে কাজে লাগলে আমার মনে হয় প্রচেষ্টা সার্থক হবে। ভালো থাকুন।